আজকে আমরা কথা বলছি প্রস্টেটের ক্যান্সার নিয়ে। ক্যান্সার যার নাই আনসার, এরকম উত্তর হওয়ার অবকাশ আর নেই। কারণ হচ্ছে, আপনি যদি সময় মতন সময় উপযোগী চিকিৎসা নিতে পারেন তাহলেই ক্যান্সার আপনাকে ধরতে পারবে না, আপনি ক্যান্সারকে পরাজিত করে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন ফিরে পেতে পারবেন। তাহলে কি করতে হবে? যথাসময়ে ডাক্তারের কাছে যেতে হবে। যথাসময়ে প্রস্টেটে ক্যান্সার রোগী কীভাবে যাবে? দুর্ভাগ্যজনক হলেও সত্য এই যে আমাদের দেশে রোগীদেরকে আমরা যখন পাচ্ছি প্রস্টেট ক্যান্সারের, ততদিনে প্রস্টেট ক্যান্সার অনেক ছড়িয়ে যায়, বিশেষ করে কোমরের হাড্ডিতে, মেরুদণ্ডের হাড্ডিতে ছড়িয়ে যায়, পায়ের হাড্ডিতে ছড়িয়ে যায়, বক্ষপিঞ্জর বা বুকের হাড্ডির মধ্যে ছড়িয়ে যায়। তাহলে প্রথমে আপনাকে জানতে হবে যে প্রস্টেট ক্যান্সার কীভাবে শনাক্ত হয়। প্রথম কথা হচ্ছে যে আপনার কিছু সিমটমস হতে পারে, আবার নাও হতে পারে। সেই সিমটমসগুলি হলো প্রস্রাবের পথে বাধা তৈরি হওয়া, যেমন আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, দিনে হচ্ছে ঘন ঘন, রাত্রেও হচ্ছে ঘন ঘন, এবং সেই সাথে সাথে আপনার বয়সও 40 অতিক্রম করেছে। তাহলে আপনি মিনিমাম হলেও, অল্প হলেও সন্দেহ করবেন। আর প্রস্রাব করতে গিয়ে যদি দেখেন যে প্রস্রাবটা বেরোচ্ছে না, আপনাকে প্রেশার দিয়ে কুঁথে কুঁথে প্রস্রাব করতে হচ্ছে, প্রস্রাবের শেষে যদি মনে হয় যে আপনার প্রস্রাব করা শেষ কিন্তু মনে হলো প্রস্রাব এখনও তালপেটে রয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে প্রস্রাবের পথে বাধা তৈরি হচ্ছে। আবার অনেকের প্রস্রাব শেষে ফোটায় পড়তেই থাকে, এমনটা যদি হয়, এই সবগুলি যদি লক্ষণ বা উপসর্গ আপনার মধ্যে দেখা দেয়, তাহলে আপনি দেরি না করে একজন ইউরোলজিস্টের কাছে যান। ইউরোলজিস্ট যদি আপনি না পান হাতের নাগালে, তাহলে আপনি জেনারেল সার্জনের কাছেও যেতে পারেন। গেলে পরে তারা আপনার কিছু পরীক্ষা করে নেবে, যেমন প্রথমেই ডাক্তার সাহেব আপনার মলদ্বার দিয়ে, আঙ্গুল দিয়ে পরীক্ষা করবে যে সেখানে প্রস্টেটটা শক্ত হয়ে গেছে কিনা। তারপরে আলট্রাসোনোগ্রাম করে দেখার চেষ্টা করা হবে যে প্রস্টেটের পথে বাধা হয়ে প্রস্রাব আটকে থেকে গেছে কিনা, যেটাকে আমরা বলি পিভিআর, পোস্ট ভয়েডিং রেসিডুয়াল ভলিউম। এই ইউরিন যদি থেকে যায়, প্রস্রাব যদি থেকে যায়, তাহলে প্রস্টেট নির্দোষও হতে পারে, দোষণীয় বা ক্যান্সারও হতে পারে। তখন ডাক্তার সাহেব আপনার রক্তের একটা পরীক্ষা, খুবই সাধারণ পরীক্ষা, বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতে এটা করা সম্ভব, সেটা হলো সেরাম পিএসএ। এই সেরাম পিএসএ বা সিরাম প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন দেখে ডাক্তার সাহেব সিদ্ধান্ত নেবেন যে আপনার, বা সন্দেহ করবেন যে আপনার প্রস্টেট ক্যান্সার হয়েছে কি না। তারপরে অবশ্যই একজন ইউরোলজিস্টের কাছে যেতে হবে। ইউরোলজিস্ট তখন আপনার এই প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের পরিমাণ দেখে আপনাকে সন্দেহর একটা স্তরে নিয়ে যাবে যে আপনার ক্যান্সার হতে পারে কি পারে না। তখন সে প্রস্টেটিক বায়োপসি করতে হবে। প্রস্টেটিক বায়োপসি মলদ্বার দিয়ে করতে হয়। এটা এক ধরনের অপারেশন, কিন্তু ভয়ঙ্কর কিছু না, অজ্ঞানও করা লাগে না, অবশ্য করা লাগে না। প্রস্টেট বায়োপসি রিপোর্টে যদি দেখা যায় যে আপনার প্রস্টেটের ক্যান্সার হয়েছে বা সন্দেহ করা যাচ্ছে, তখন তার স্টেজিং বা পর্যায় নির্ধারণ করতে হবে। আপনার বুকের একটা ছবি, কোমরের একটা ছবি, বোন স্ক্যান বা এমআরআই, এই সবগুলি করার পরে ডাক্তার সাহেব নির্ধারণ করবে যে প্রস্টেট ক্যান্সার কোন পর্যায়ে আছে। যদি প্রাথমিক পর্যায়ে থাকে, মানে ক্যান্সারটা যদি কেবলমাত্র প্রস্টেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তখন ডাক্তার সাহেব, আর বয়স যদি আপনার একটু 60-এর নিচে বা 65-এর নিচে হয়, তখন রেডিক্যাল সার্জারি অথবা রেডিক্যাল রেডিওথেরাপি। রেডিক্যাল সার্জারি আমাদের দেশে হচ্ছে, যেমন তলপেট কেটে অথবা তলপেট না কেটে ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে প্রস্টেটকে পুরোটা এবং আশেপাশের অংশগুলিও ফেলে দেওয়া হবে, এবং প্রস্রাবের রাস্তা প্রস্রাবের থলির সাথে পুনঃসংযুক্ত করে দেওয়া হবে। এতে করে আপনার দেহ থেকে ক্যান্সার সব অংশে নির্মূল হবে। আর যদি অথবা এটা সার্জারি না করে রেডিক্যাল রেডিওথেরাপিও দেওয়া সম্ভব। রেডিক্যাল রেডিওথেরাপিও আমাদের দেশে দেওয়া হচ্ছে। তো এই দুইভাবে নির্মূল অপারেশন বা নির্মূল চিকিৎসা করা সম্ভব, ক্যান্সারকে দেহ থেকে নির্মূল করে দেওয়া যেতে পারে, যদি আপনি সময় মতো এসে যান ডাক্তারের কাছে। আর যদি দেরি করেন, গড়িমসি করেন যে আগে ওষুধ খাবো, আগে হোমিওপ্যাথি খাবো, তারপরে এই সব করতে করতে আপনার ক্যান্সারটা যদি ছড়িয়ে যায়, মানে প্রস্টেটের বাইরে চলে যায়, যদি কোমরের হাড্ডিতে চলে যায়, মেরুদণ্ডের হাড্ডিতে চলে যায়, বুকের হাড্ডিতে চলে যায়, বা বিভিন্ন জায়গায় চলে যায়, লিমনোডগুলিতে চলে যায়, তখন ডাক্তার সাহেবরা ওষুধ দিয়ে চিকিৎসা করবেন।
হ্যাঁ, এইবার তো আপনার মনোবাসনা পূর্ণ হলো যে অপারেশন করলেন না, আপনি ওষুধের উপরেই চলে গেলেন, কিন্তু বুঝতে হবে যে এইটা সঠিক হলো না। আপনার দেহতে ক্যান্সারটা থেকেই যাচ্ছে এবং ক্যান্সারটাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমরা চেষ্টা করছি অ্যান্টি অ্যান্ড্রোজেন বা হরমোন জাতীয় ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ এখন আমাদের দেশে আছে, ধাপে ধাপে সেগুলি ডাক্তার সাহেবরা প্রয়োগ করবে এবং আপনার দেহকে ক্যান্সার মুক্ত রাখার চেষ্টা করবে। প্রস্টেট ক্যান্সারের সবচাইতে খারাপ দিকটা হলো এটা, ওষুধে যখন আপনি চিকিৎসা করছেন 3 মাস পর পর আপনাকে ডাক্তার সাহেব বলবে যে 3 মাস পর পর আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে এবং সিরাম পিএসএ করে দেখতে হবে যে ক্যান্সারটা কমে আছে নাকি বেড়ে যাচ্ছে। কীভাবে বুঝবেন? আপনি ওষুধ খাচ্ছেন এবং সিরাম পিএসএ পরীক্ষা করছেন 3 মাস পর পর, পিএসএটা নর্মাল রেঞ্জে আছে নাকি বেড়ে যাচ্ছে ধাপে ধাপে। যদি বেড়ে যেতে থাকে বুঝতে হবে যে আপনার প্রস্টেট ক্যান্সার বেড়ে যাচ্ছে, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা ওষুধটা পাল্টিয়ে দেবে এবং আরেক জাতের ওষুধ দেওয়া হবে। এইভাবে এমনও হতে পারে যে সব জাতের ওষুধই আপনার জন্য অকার্যকর হয়ে যেতে পারে, তখন আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে পতিত হব। তো কাজেই সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। আপনাকে সময় উপযোগী বা ঠিক সময়ে ঠিক কাজটি করে নিতে হবে, ঠিক সময়ে ডাক্তারের কাছে আসতে হবে এবং ডাক্তার যদি অপারেশনের পরামর্শ দেন সেই অপারেশন করে নিতে হবে।